আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শাইখে চরমোনাইয়ের সেই সামাজিক অনুষ্ঠান নিয়ে এসব কি ফাঁস হলো? হেফাজত ভার্সেস চরমোনাই, এসব কি শুরু হয়েছে? হেফাজত সমর্থকদের প্রশ্নের উত্তর কি চরমোনাই কখনো দিতে পারবে? হেফাজত পন্থী আলেম ওলামারা ক্ষুব্ধ চরমোনাইয়ের প্রতি, চরম ক্ষুব্ধ। কি ঘটেছে? একটা তথাকথিত বিবাহোত্তর অলিমা অনুষ্ঠান, কিন্তু সেটা নিয়ে নতুন নতুন অনেক তথ্য বের হচ্ছে। সেটা যে আসলে অলিমা অনুষ্ঠান বললে এটা এক প্রকার তাহরিফ হয়, এক ধরনের বিকৃতি হয়। অলিমা এটা একটা হাদিসের পরিভাষা, সুন্নাসম্মত পরিভাষা। হেফাজতপন্থী আলেম ওলামারা দাবি করছে, হেফাজতপন্থী অ্যাক্টিভিস্টরা দাবি করছে, আমি প্রমাণসহ দেখাবো যে আসলে ওটাকে অলিমা অনুষ্ঠান বলা ঠিক না। এগুলো কি, এগুলো আওয়ামী লীগের পরিকল্পনায় হয়েছে কি না? অনেকে সেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে কার পরিকল্পনায় চরমোনাই এগুলো করলো। কীসব তথ্য, তথ্য প্রযুক্তির এই যুগ, ডিজিটাল এই যুগ, আসলে কোনো কিছু গোপন থাকে না, সব কিছু ফাঁস হয়ে যায়। তা বেশ কয়েকদিন পর অনেক আলোচনা সমালোচনার মধ্য দিয়ে অনেক তথ্য ফাঁস হলো শায়খে চরমোনাই সেই সামাজিক অনুষ্ঠানের। যেমন একটা ইনভাইটেশন কার্ড বা ইনভাইটেশন লেটার, যাই বলি না কেন, এটা অনলাইনে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই ইনভাইটস ইউ টু দ্য ওয়েডিং অফ হিজ ডটার। তারপর নাম লেখা হয়েছে, ছেলের পরিচয় লেখা হয়েছে, কোথায়, অফিসার্স ক্লাব, 26 বেইলি রোড, ঢাকা, 1000, ইনশাআল্লাহ মে, স্যাটারডে 6 মে তারিখ দেওয়া হয়েছে আর কি, এই টাইমে। তো এই এর মানে কি, এটা এই বিষয়টা আমি কেন করে শুনলাম? ইনভিটেশন কার্ড আপনার থাম্বনেইলে দেখতেও পাচ্ছেন, আমন্ত্রণটা জানিয়েছে এবং আয়োজক ইনভিটেশন দিয়েছে কে, শায়খে চরমোনাই। শায়খে চরমোনাই কে, কার বাবা, ছেলের বাবা না মেয়ের বাবা? মেয়ের বাবা, মানে যার বা যাদের বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে হচ্ছে এই অলিমা, মানে মেয়ে পক্ষের বাবা এই অলিমা অনুষ্ঠান আয়োজন করছে। এখন মেয়ে পক্ষের বাবা অবশ্যই খাওয়াতে পারে, খাওয়াতে কোনো সমস্যা নেই, বিবাহের নাম বলে অন্য যে কোনো অনুষ্ঠানের নাম বলে খাওয়াতে পারে, কোনো অনুষ্ঠান ছাড়াও খাওয়াতে পারে। কিন্তু মেয়ে পক্ষ আয়োজন করলে সেটাকে অলিমা বলা যাবে কি না, অলিমার সংজ্ঞাটা কি, হাদিসে কি এসেছে? যেমন কেউ কেউ হাদিস একেবারে বের, সহি বোখারি এবং মিশকাতুল মাসাবিহ থেকে হাদিস বের করে এনেছেন, যার মূল কথা হচ্ছে, যেমন বোখারির 5000 পরের বেশ দুইটা হাদিস, যে এটা রাসূলের সুন্নাহ হচ্ছে অলিমা অনুষ্ঠানের আয়োজক হবে বা অলিমা অনুষ্ঠান করবে ছেলে পক্ষ, ছেলে করবে বা ছেলের বাবা বা এরা করবে, মেয়ে পক্ষ বরং এই এটার তো এই নীতির তো সুন্নাহ বিরোধী এবং এর বিপক্ষে আলেম ওলামারা অনেকদিন কথা বলে, অনেক সংগ্রাম চলে এই কুসংস্কার সমাধানে, যে মেয়ে পক্ষের উপর একটা চাপ প্রয়োগ করা হচ্ছে এবং কন্যা দায়গ্রস্ত পিতার মতো যে তার অনেক ব্যয়ভার বহন করতে হয়। কিন্তু ইসলাম তো এটা বলে না, মেয়ে পক্ষ, মেয়ে হলে যে মানুষ অসন্তুষ্ট হয়, মুসলিমরাই বিশেষ করে নিম্ন আয়ের লোকজন, যে মেয়ে হয়েছে অনেক খরচে পড়েছি, তো এই শায়খে চরমোনাই এই ধরনের কর্মকাণ্ডের কারণে তো এগুলো বৈধতা পেল, ইসলাম তো এগুলো শিখায় না, এই প্রশ্ন কিন্তু অনেকে ছুড়ে দিয়েছে। আরেকটা প্রশ্ন, এগুলো সব হেফাজত সমর্থকদের প্রশ্ন, দেখেন এই প্রশ্নগুলো উত্তর দর্শক মণ্ডলী আপনার, এখানে আমি কিন্তু কোনো পক্ষে বিপক্ষে বলছি না ভাই, আমি এখানে এইগুলো নিয়ে যে বিতর্কগুলো হচ্ছে সেগুলো তুলে ধরছি, আমি কিন্তু এখানে চরমোনাইয়ের বিরুদ্ধে না। অনেক কিছুই, যেমন চরমোনাইয়ের এই রাজনৈতিক কৌশলগুলোকে আমি সমর্থন করি। কয়েকটা প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে, এক, চরমোনাই পীরের মেয়ের ঘরে, মানে শায়খে চরমোনাইয়ের ঘরে একটা নাতিও আছে, বিয়ে হয়েছে 2 বছর আগে, এখন নতুন করে 2 বছর পর কিসের অলিমা? অলিমা মানে বিবাহোত্তর যে খাওয়া দাওয়া, সেটা কি 2 বছর পর করলে অলিমা বলা যাবে কি না, এগুলোও কিন্তু অন্য আবু দাউদের হাদিসের মাধ্যমে আমি দেখাবো যে এটা আসলে অলিমা হয় কি না, এটা এক প্রকার বিকৃতি কি না, একটা পরিভাষার নাম দিয়েছে কিন্তু বিবাহোত্তর অলিমা, যদিও ইনভাইটেশন কার্ডে সেটা লেখা নেই। আর একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে হেফাজত সমর্থকদের পক্ষ থেকে, 2 বছর পর অলিমা করবে, কিন্তু অলিমা তো করা ছেলের পক্ষ থেকে, মেয়ের বাবার পক্ষ থেকে অলিমা এটা কোথা থেকে আবিষ্কার করলো? এবং এই সম্পর্কে আরেকজন দর্শক একটা মন্তব্য করেছেন, আমি শোনাবো। এখন দেখেন যে বিয়ে হয়েছে নাকি 2 বছর আগে, বাচ্চাও আছে, এই তথ্যগুলো কিন্তু ফাঁস হয়ে গেল, এগুলো কিন্তু গোপন রাখা সম্ভব নয়, ছবি সহ সেই মেয়ের ছবি, বাচ্চার ছবি শায়খে চরমোনাইয়ের কোলে,
এইগুলোও কিন্তু অনলাইনে ভেসে বেড়াচ্ছে। এগুলো তাদের নেতারা তো এগুলো ক্লারিফাই করবেন না বা করা উচিত নয়, তাদের পন্থী অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন এই প্রশ্নগুলো সন্তোষজনক জবাব দেওয়া উচিত। এগুলো রাগ হয়ে ক্ষোভ হয় ভাই আপনাদের লাভ কী? আপনারা যদি পাল্টা গালি দেন হেফাজতিদের জামাতিদের কোনো লাভ আছে? বরং তাদেরকে সন্তোষজনক জবাব দেওয়ার চেষ্টা করেন, তাদের প্রতি সহমর্মিতা দেখান, ভালোবাসা দেখান, তাদেরকে দূরে ঠেলে দিয়ে আপনাদের কী লাভ? বরং কাছে টানতে পারলে লাভ। এই জন্য নরম হয়ে উত্তর দেন, উত্তর দেওয়ার চেষ্টা করেন, আমাদেরও মন্তব্য করে জানান যে আপনার ব্যাখ্যা কী, দুই বছর পর অলিমা হয় কি না এবং মেয়ের বাবা অলিম অনুষ্ঠান আয়োজন করতে পারে কি না, এবং হেফাজত সমর্থকরা সবচেয়ে বড় যে প্রশ্ন ছুড়ে দিয়েছে তারা কষ্ট পেয়েছে, এটা একটা ভাববার মতো বিষয়। 5 মেতে বাংলাদেশে একটা দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছে, 5 মেয়ের সেই হেফাজত ইসলামের সেই ঘটনা টার্গেট করে এই তারিখটাকে, যেহেতু বিবাহ অনুষ্ঠান এরকম না যে 2-3 দিন 4-5 দিন আগে হয়েছে অতএব স্বাভাবিকভাবে এখানে পড়েছে এই টাইমে, কিন্তু না, 2 বছর আগের বিয়ের অনুষ্ঠান বিবাহোত্তর অলিমায় 6 মে কেন করতে হবে? হেফাজতের সাথে সম্পৃক্ত একটা বেদনাবিদুর দিনের পরের দিন যখন হেফাজত নিয়ে অনেক আলাপ আলোচনা, তখন এই আনন্দ অত জম্পেশ আয়োজন কেন? এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন। সুনানে আবু দাউদের একটা হাদিস অনেকে পোস্ট করছেন, অলিমা অনুষ্ঠান বিবাহোত্তর প্রথম দিনে করা জরুরি, দ্বিতীয় দিনের অনুষ্ঠান উত্তম, তৃতীয় দিনের অনুষ্ঠান লোক দেখানো জন্য। তাহলে এটা তো 2 বছর পর, তাহলে সেটা কী? সেটা তো অলিম অনুষ্ঠানেই বলা যায় না। আচ্ছা, আরেকজন লিখেছেন এটা বিয়ের অনুষ্ঠান নয়, এটা ঘিয়ের অনুষ্ঠান। 6 মে শাপলা চত্বরের শহীদ ও গুম হওয়া কষ্টের আগুনে ঘি ঢেলে দিতে ঘি বানানো মুখরোচক খাবারের আয়োজন করা হয়েছে। বিএনপিকে দাওয়াত দেওয়ার কারণ হলো আগামী মেয়াদে সম্ভাব্য সরকারি দলের সাথে সম্পর্কের জন্য এখন সরকারি দলের সাথে সম্পর্কের মতো ঘিয়ে মাখামুখি থাকে, পরবর্তী সরকার বিএনপি হলে আওয়ামী লীগ আবার যাতে বিএনপির অধীনে নির্বাচন বয়কট করে ক্ষমতা, ইত্যাদি ইত্যাদি এ ধরনের মন্তব্য করছেন। আর একটা হাদিস অনেকে পোস্ট করছেন, এই হাদিসটা মুসলিমে আছে, আহমদে আছে, ইসলামী ফাউন্ডেশনের ছাপানোতেও আছে স্ক্রিনশট, যে দাওয়াত কবুল করে না সেজন্য আল্লাহ এবং তার রাসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হলো। আমি একটু বিস্তারিত শোনাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে অলিমা কেবল ধনীদেরকে দাওয়াত করা হয়, যে অলিমা কেবল ধনীদেরকে দাওয়াত করা হয় এবং গরিবদেরকে দাওয়াত করা হয় না সেই অলিমা সবচেয়ে নিকৃষ্ট, যে ব্যক্তি দাওয়াত কবুল করে না। এর মানে ওই এই যে শাইখের চরমোনাই যে অফিসার্স ক্লাবে অনুষ্ঠান, যে অভিজাত জায়গায় করা হয়েছে অলিমা অনুষ্ঠান, এখানে কি ধনীরা ছিল না গরিবরা ছিল? এখানে আসলে গরিবদের কি কোনো অ্যাক্সেস ছিল? ওই ধরনের জায়গায় কি যেতে পারে? আর বাড়ি বরিশাল ঢাকায় করেছে, বুঝাই যায় যে উদ্দেশ্য কী। একজনে প্রশ্ন করেছে, মানে মন্তব্য করেছেন, হিন্দুদের বৌভতের মতো মেয়ের বাড়িতে অলিমা, এখন এই মেয়ের বাড়িতে মেয়ে পক্ষের আয়োজনে অলিমা, এই যে কুসংস্কার, মেয়েদের মেয়ের বাবার উপর যে একটা দায় চাপানোর কালচার, শরীয়ত বা আলেমুলামারাও এভাবে বৈধতা দিচ্ছে, এর দায়ভার তো শাইখের চরমোনাইকে নিতে হবে। আরেকজন বুদ্ধিজীবী মজা করে একটা মন্তব্য করেছেন, আমি শোনাতে চাই, শাইখের চরমোনাই জাস্ট একটা বিবাহযোগ্য মেয়ে থাকা রাজনীতিতে, রাজনীতির মাঠে চরমোনাই আর সকল ইসলামী দল থেকে আগাই গেল, বুঝাই যায় যে তিনি কী বুঝাতে চেয়েছেন। এরপরে দেখেন এই যে হেফাজতপন্থীদের প্রশ্ন, হেফাজত সমর্থকদের প্রশ্ন ছিলাম, এখন আমি হেফাজতভুক্ত একটা কৌমি ভিত্তিক শীর্ষস্থানীয় একটা রাজনৈতিক দল, ইসলামপন্থী রাজনৈতিক দল, ইসলামী রাজনৈতিক দল, সেই দলের একজন কেন্দ্রীয় ছাত্র নেতা যাকে আপনারা অনেকেই চেনেন, মিম সালমান, তিনি কি লিখেছেন তার লেখাটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। সর্বদলীয় নেতৃবৃন্দ নিয়ে, সর্বদলীয় তো হয় নাই, সিলেক্টেড কিছু দল, সর্বদলীয় নেতৃবৃন্দ নিয়ে পীর সাহেবদের এই আয়োজনে ইসলামী রাজনৈতিক অঙ্গনে একটা ইতিহাস, এমন আয়োজন তারা করতে পেরেছে এটা তাদের রাজনৈতিক অভিজ্ঞতার ফসল, আমরা পারিনি এটা আমাদের ব্যর্থতা। তবে এ আরেকটা কথা বলি এই ফাঁকেই, মিম সালমানের বক্তব্য শোনানোর মধ্যে, 30 বছর যাবৎ চেষ্টার ফল নাকি এই অনুষ্ঠান, এর মানে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছে আর বিএনপির নেতারা এসেছে, এখানে কোনো দলের শীর্ষ নেতারা কিন্তু এসে আসে নাই, প্রধান কিন্তু আসে নাই, অথচ ইসলামী দলে জামাত ইসলামীর অনুষ্ঠানে এরকম সাবেক প্রধানমন্ত্রীরা এসেছে, এরকম ঘটনা অনেকবার ঘটেছে, মিষ্টি খাওয়াই কত কিছু ইত্যাদি ইত্যাদি, তো এটা তারা 30 বছর যাবৎ করেছে, মানে আওয়ামী লীগ বিএনপির সাথে মিশতে পেরে তারা কত খুশি। যাই হোক, তবে এই মিম সালমান লিখছেন, তবে এই আয়োজন 6 মে না হয়ে অন্য কোনো দিন হলে আমরা কৃতজ্ঞতা জানাতে আমার উইশ করতাম। এর মানে এই মিম সালমান একজন ডেভোটেড হেফাজত কর্মী হিসেবে, একজন হেফাজতপন্থী আলেম হিসেবে তিনি কষ্ট পেয়েছেন, তার হৃদয়ের অনুভূতিতে আঘাত হেনেছে 6 মে এই প্রোগ্রাম করার কারণে, কারণ 6 মে আমার ভাইয়ের রক্তে রাঙানো, ওই দিন পীর সাহেবদের বেলায় আনন্দ আর হাসি মুখির হলেও আমাদের বেলায় বেদনার আর্তনাদের হাহাকারের, কতটা কষ্ট পেলে এই কথা লিখতে পারেন, বুঝাই যায়। আবার অনেকে আরেকটা তথ্য দিই,
এই অফিসার্স ক্লাবে যে এই অভিজাত অনুষ্ঠান, অনুষ্ঠানে বসার স্টাইল, চেয়ার টেবিল থেকে শুরু করে ডেকোরেশন কোন স্টাইলে ছিল? 2002-3 সালের আগে আমরা যেটা শুনতাম, চরমোনাই এবং তাবলিগের মধ্যে কিন্তু ভালো সম্পর্ক ছিল, কিন্তু এক পর্যায়ে চরমোনাই তাবলিগ দূরত্ব তৈরি হয়। তাবলিগ জামাতের লোক কিছু বিষয়ের উপর এখনও অটল, তারা চেয়ার টেবিলে খাওয়ার পক্ষে নয়, তারা মাটিতে বসে, তাদের ভাষায় এটা সুন্নতি তরিকা, সেভাবে খায়, তাতে যেখানেই যাক তারা এই সুন্নত আমল করার চেষ্টা করে দস্তরখান বিষিয়ে পিছিয়ে। চরমোনাই কিন্তু এই নীতিতে বিশ্বাসী ছিল, তারা ছবি তোলাকে হারাম ফতোয়া দিত এবং ছবি ভিডিও এগুলোকে মারাত্মক সমালোচনা করতো, চেয়ার টেবিলে বসে খাওয়ার মারাত্মক বিরোধিতা করতো মরহুম পীর সাহেবরা। কিন্তু এখন কিন্তু সেগুলো বিসর্জন দিয়ে তারা একেবারেই সেকুলারদের বা উন্নত দেশের যে অনুষ্ঠানগুলো হয় সেভাবে অনুষ্ঠান করছে। তারা একসময় যেটাকে সুন্নতি বলতো, একসময় যেটাকে গায়রে সুন্নতি বলে প্রচারণা চালাত, এখন কিন্তু সেটাই মেনে নিল। ছবি তোলা বা এগুলো তো সব আছেই, প্যারাডাইম শিফট, পরিবর্তন হয়েছে। যদি আমি কিন্তু ব্যক্তিগতভাবে চেয়ার টেবিল বা এই যে স্টাইল এগুলোর পক্ষে, এতে সুন্নতের কোনো খেলাফ হয় বলে আমি মনে করি না, কিন্তু তাবলিগ জামাতের লোকজন তো মনে করে এবং তারা তো একসময় মনে করতো, তাদের অবস্থান পরিবর্তন এই বিষয়টাও এখানে প্রমাণ হয়েছে। এখন এই যে প্রশ্নগুলো, যেসব তথ্য ফাঁস হলো, 2 বছর আগের বিয়ে, আবার মেয়ে পক্ষ, নানান কিছু, হেফাজত ভার্সেস চরমোনাই, এগুলো নিয়ে একটা দূরত্ব তৈরি হয়েছে, তাদের মধ্যেও কথার লড়াই চলছে। আবার চরমোনাই লোকজন কিন্তু হেফাজতকে খোঁচা দিচ্ছে যে 6 মে অনুষ্ঠান করায় আপনারা কষ্ট পেয়েছেন, তা আপনারা কী করেছেন? 5 মেয়ের সেই শহীদদের জন্য আপনারা কোনো শোক সভা বা এরকম কিছু করেছেন? তারাও কিন্তু পাল্টা প্রশ্ন ছুড়ে দিচ্ছে। এর মানে হেফাজত ভার্সেস চরমোনাই এক ধরনের কথার বা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বিরোধ চলছে, এবং হেফাজতপন্থী কেউ কেউ আওয়ামী লীগের পরিকল্পনা এগুলো হয়েছে বলেও মন্তব্য করার চেষ্টা করছে। যাই হোক, মোটের উপরে আমি আমার যে ব্যক্তিগত মন্তব্য, আমার এই আওয়ামী লীগ বিএনপির উপস্থিতি আয়োজন নিয়ে কোনো আপত্তি নেই, শরীয়তে আপত্তি নেই, জায়েজ অনুষ্ঠান বলে মনে করি। আর অলিমা না হলেও এ ধরনের অনুষ্ঠান হতে পারে, এগুলো বেদাত বা নাজায়েজ হওয়ার কিছু নেই, সব ঠিক আছে, আমি পক্ষে। 2 বছর পর না, 5 বছর পর করলেও আমি পক্ষে, কোনো সময় আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি হচ্ছে একটা জায়গায়, এটা যেহেতু এইসব বিষয় নিয়ে আমরা কাজ করি, যে মেয়ের বাবা অলিমা অনুষ্ঠান করার মধ্য দিয়ে আমাদের দেশে মেয়ে জন্ম নিলে মেয়ের বাবারা যে মনক্ষুণ্ণ হন একটা আর্থিক ব্যয়ভারের কারণে, বিয়ে দিতে অনেক খরস্তর, সেই যে একটা অপসংস্কৃতি হিন্দুয়ানি কালচার, সেই সংস্কৃতিটা যেভাবে বৈধতা দিলেন শাইকে চরমানে, এই কাজটা ঠিক হলো না। রাজনৈতিকভাবে অন্য যা করেছেন এগুলো রাজনৈতিক কৌশল হিসেবে সব ঠিক, কারণ এই সেম কাজ যদি জামাত করতো তাহলে তো আমরা ঠিকই নানানভাবে এটা বৈধতা দিতাম, ঠিক ওইভাবে আমি চরমোনাইয়ের এই কাজকে আমি বৈধতা দিই, আমি কিন্তু বিরুদ্ধে না।